আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিচ কুইকে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি হচ্ছে, আমরা ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের কার্ড করে থাকি, কিন্তু এই ডলার সংকটে এখন ঠিকমতো ডলারও পাওয়া যাচ্ছে না, ঠিকমতো ডলারও এন্ডোর্সমেন্ট করা যাচ্ছে না। এখন আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে ডেবিট কার্ড পান বা আপনার ভাইরাল যে প্রিপেড কার্ডটা আছে সেটা করলেন, কিন্তু এর এন্ডোর্সমেন্ট করার জন্য কিছু প্রসেস আছে। আপনি প্রথমে ইসলামী ব্যাংকে যাবেন, ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যাবে যে আপনি কার্ডের জন্য কার্ড ডিভিশনে যেতে হবে, কিন্তু এন্ডোর্সমেন্টের জন্য কিন্তু রেমিটেন্স ডিপার্টমেন্টে যেতে হবে। সো আজকের ভিডিওটি ইসলামী ব্যাংকে আপনি কিভাবে ডলার এন্ডোর্সমেন্ট করাবেন সে নিয়ে। তো আপনি যখন কার্ডটি করবেন তখন কার্ড ডিভিশন থেকে আপনাকে বলা হবে যে আপনি কি কার্ডে এন্ডোর্সমেন্ট করতে চাচ্ছেন কি না। সেক্ষেত্রে আপনাকে কার্ড অফিসার আপনাকে বলবে যে আপনি রেমিটেন্স যে ডিপার্টমেন্ট আছে সেখানের অফিসারের সাথে কথা বলেন। সেখানে আপনি অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে, উইদাউট পাসপোর্ট কিন্তু আপনার কার্ডটি এন্ডোর্স হবে না। আপনি কার্ডটি যখন রেমিটেন্সের অফিসারের কাছে যাবেন তখন সে আপনাকে দুই ধরনের এন্ডোর্সমেন্ট পেপার দিবে, একটা হচ্ছে ডিক্লারেশন পেপার আর একটা হচ্ছে এন্ডোর্সমেন্ট পেপার। দুইটাই ব্যাংক রেখে দিবে, কিন্তু আপনাকে কী পারপাসে এন্ডোর্স করছেন সেটা আপনি তাকে বলতে হবে। তো এই হচ্ছে আপনার যে ডলার এন্ডোর্সমেন্টের যে ফর্মটা আছে, এরকম আপনারা দেখে নিন। এই দুই ধরনের যে আপনার এন্ডোর্সমেন্ট পেপার আপনাকে ফিল আপ করবে, আপনার ভয়ের কোনো কারণ নেই। পাসপোর্ট যদি আপনি সাথে নিয়ে যান এবং কার্ডের সাথে আপনাকে রিসিট দিবে, রিসিটটা আপনার অবশ্যই লাগবে। আপনি এই ধরনের দুইটা পেপার্স আপনি ফিল আপ করে তারপর এন্ডোর্সমেন্টটি করতে হবে। এখন আপনি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি নিয়ে যাবেন, এবং আপনি যদি অ্যাকাউন্টের অ্যাগেনস্টে কার্ড বানান তাহলে আপনাকে অ্যাকাউন্টের নাম্বারটা জানতে হবে, বা প্রিপেড কার্ড যদি বানান তারা কিন্তু প্রিপেড কার্ডের অ্যাগেনস্টও একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকে, সেই নাম্বারটিও আপনার লাগবে। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে রেমিটেন্স অফিসার আপনাকে অনেক ভালোভাবে বুঝিয়ে তারপর ফর্মটি ফিল আপ করে দেবে। এখন প্রশ্ন আসে, কতদিনে আপনার এন্ডোর্সমেন্ট করা যাবে? আপনি রেমিটেন্স অফিসার যদি কাজের ব্যস্ততা না থাকে তাহলে আপনার যেদিনটা সেদিনই আপনি করে দেবে, এক ঘন্টার ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে এন্ডোর্সমেন্টটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি তাদের কাজ পেন্ডিংয়ে থাকে তাহলে তিন থেকে চার দিন, পাঁচ দিনও লেগে যেতে পারে। আপনার যে কার্ডটি আছে সে কার্ডটি আপনার এন্ডোর্সমেন্ট হয়েছে কি না সেটা আপনি কীভাবে জানবেন? সেটা আপনি অবশ্যই তাদের হটলাইন 16259 কল দিয়ে, তারপর যে তাদের প্রতিনিধি আছে, আপনি কার্ডটিতে এন্ডোর্সমেন্ট হয়েছে কিনা সেটা জানবেন। যদি না হয়ে থাকে তাহলে ওই রেমিটেন্স যে অফিসার আছে তার সাথে যোগাযোগ করে আবার কথা বলে আপনি অ্যাক্টিভ করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স অফিসারের সাথে আপনার কথোপকথন কী হবে? আপনাকে কিন্তু যখন ফর্মটি নেবেন তখন কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি কী পারপাসে আপনি এন্ডোর্স করাতে চাচ্ছেন। যদি আপনি ই কমার্সের জন্য করান তাহলে তারা $1000 পর্যন্ত সর্বোচ্চ করিয়ে থাকে, এবং তাদের এন্ডোর্সমেন্টের নিয়ম কিন্তু পাসপোর্টের মেয়াদ পর্যন্ত না, তাদের যে এন্ডোর্সমেন্ট আছে এক বছরের ডিসেম্বর পর্যন্ত তাদের সর্বশেষ মেয়াদ থাকে। ডিসেম্বর শেষ হবে, আপনি নতুন বছরের জন্য আবার পাসপোর্টে সিল এবং এন্ডোর্সমেন্ট করাতে হবে। তাদের হচ্ছে ক্যালেন্ডার ভিত্তিক, মানে জানুয়ারি থেকে ডিসেম্বরের ভিতরে আপনার এক বছরের জন্য আপনার এন্ডোর্সমেন্টের মেয়াদটা দিয়ে থাকে। পাসপোর্টের উপর, শুধু পাসপোর্টটা নিয়ে যাবেন কিন্তু পাসপোর্টের মেয়াদের উপর ভিত্তি করে তারা এন্ডোর্সমেন্টটা করে না, প্রতি বছরই আপনাদের সেখান থেকে এন্ডোর্সমেন্ট করাতে হবে। প্রশ্ন আসে, আপনি যদি ট্রাভেলের জন্য এন্ডোর্সমেন্ট করাতে তাহলে কী করতে হবে? তাহলে তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি ট্রাভেলের জন্য যাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে 3000 থেকে 6000 7000 পর্যন্ত লিমিটেশন এন্ডোর্সমেন্ট তারা করিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং আপনি যে দেশে যাবেন সে ভিসার যে ফটোকপি আছে সেটা জমা দিতে হবে। তো আশা করি আমাদের যে ভিডিওটি আছে আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামী ব্যাংকে কীভাবে আপনার এন্ডোর্সমেন্ট করাতে হবে। আসসালামু আলাইকুম। বন্ধ করেন তো।